আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু থ্রি সিস্টার কিচেন নিউয়ার্সে। ভিউয়ার্স, এটা খেতে খুবই টেস্ট হয়েছে, আমার মা খেয়ে পাগল হয়ে গেছে আর বলতে আছে জাস্ট লাইক ওয়াও ওয়াও ওয়াও। আজকে আমার রেসিপি ডিফারেন্ট রেসিপি, সেটা হলো গ্রিল কর্ন। দেন আমি গ্রিল কর্নের জন্য আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। সবগুলো উপকরণ মিক্সড করে নেব। আমি পুরোটা মশলা মিক্সড করে নেওয়ার পরে এখানে নিয়ে নিচ্ছি বাটার আর একটা লেবু। আমি এখান থেকে 1 পিস বাটার নেব। বাটারটা আমি ওভেনে দিয়ে লিকুইড করে নেব। দেন আমি বাটারের পিসটা ছোট করে কেটে নিয়েছি, এখন আমি ওভেনে লিকুইড করে নেব। কর্নগুলো আমি ধুয়ে নিয়েছি। কর্নগুলো আমি এটাতে দিয়ে ওভেনে গ্রিল করে নেব, তার জন্য আমি এটাতে বসিয়ে নিচ্ছি। এভাবে করে আমি বসিয়ে নিচ্ছি। কর্নগুলো আমি এভাবে করে বসিয়ে দিয়েছি। এখন আমি কর্নগুলোতে বাটার মেখে নেব। এভাবে করে আমি এক সাইডে মেখে নেওয়ার পরে আমি অপর সাইডে মেখে নেব। দেন আমি সবগুলোই মেখে নেওয়ার পরে ঘুরিয়ে দিচ্ছি, আমি অপর সাইডে মেখে নেব। সেম ভাবে সবগুলোই মেখে নিচ্ছি। আমি যে মশলাটা রেডি করে নিয়েছিলাম সেই মশলাটা আমি উপর থেকে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি এপাশ ওপাশ করে দিয়ে দেব। কারণ আমি সবগুলো কর্ন রেডি করে নিয়েছি, এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি। এখানে আমি 8টা কর্ন নিয়েছি। আমি এভাবে করে গ্রিল করে নিচ্ছি। আমার উপর সাইড হয়ে গেছে, এখন আমি নিচের সাইড দিয়ে দিচ্ছি। আমি উপর সাইড থেকে নিচের সাইড দিয়ে দিচ্ছি। আমি উপর সাইডেও সেম ভাবে দিচ্ছি। আমি সেম ভাবে নিচের সাইডটাও গ্রিল করে নেব। আমি কর্নগুলো গ্রিল করে নিয়েছি। এখন আমি উপর থেকে লেবুর রস দিয়ে দিচ্ছি। এভাবে করে গ্রিল কর্নটা খেতে খুবই টেস্ট হয়, জাস্ট লাইক ওয়াও ওয়াও। আপনি অনেক সুন্দর হয়েছে। আমার এই গ্রিল কর্নের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটা শেয়ার করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।